জাপান ও এশিয়ার শীর্ষ পোশাক ব্র্যান্ড ইউনিক্লো। বাংলাদেশে গ্রামীণ ইউনিক্লোর ব্যবসা পরিচালিত হতো জাপান ভিত্তিক ফার্স্ট রিটেইলিং কোম্পানির শতভাগ মালিকানার কোম্পানি ইউনিক্লো সোশ্যাল বিজনেস বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে। দারিদ্র, স্বাস্থ্য এবং শিক্ষার মতো সামাজিক সমস্যা মোকাবিলার লক্ষ্য নিয়ে 2010 সালে গ্রামীণ ব্যাংক গ্রুপের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশে পোশাক ব্যবসা শুরু করে ফার্স্ট রিটেইলিং কোম্পানি লিমিটেড। গ্রামীণ ইউনিক্লো 2013 সাল থেকে মূলত ঢাকায় বিক্রয় কেন্দ্র খুলে পোশাকের ব্যবসা চালিয়ে আসছিল। জনপ্রিয় সেই পোশাক ব্র্যান্ড গ্রামীণ ইউনিক্লো বন্ধ হয়ে যাচ্ছে। গ্রামীণ ইউনিক্লোর সব বিক্রয় কেন্দ্র বন্ধ করে দিয়ে জুন মাসেই বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে জাপানের ফার্স্ট রিটেইলিং কোম্পানি লিমিটেড। 10 মে এক বিজ্ঞপ্তিতে এই কোম্পানি জানিয়েছে, আসছে 18 জুনের মধ্যে বাংলাদেশে তাদের 10টি স্টোরের সবগুলো বন্ধ হয়ে যাবে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশে তাদের ব্যবসার ইতি ঘটবে। ব্যবসা গুটিয়ে নেওয়ার কারণ ব্যাখ্যা করে ফার্স্ট রিটেইলিং কোম্পানি বলেছে, সাম্প্রতিক বছরগুলিতে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন হয়েছে এবং সেই সঙ্গে ব্যবসায় পরিবেশের পরিবর্তন ঘটেছে। এই পরিপ্রেক্ষিতে ফার্স্ট রিটেইলিং অনুধাবন করছে যে ভূমিকা পালনের লক্ষ্য নিয়ে গ্রামীণ ইউনিক্লোর যাত্রা শুরু হয়েছিল তা পূরণ হয়েছে। সে কারণে কোম্পানি বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রমের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছে। বিবৃতিতে বলা হয়, দৈনন্দিন জীবনের চাহিদা মেটাতে পোশাক সরবরাহ এবং নিরাপদ পরিবেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবনমানের উন্নয়ন ঘটানো ছিল তাদের এ ব্যবসার লক্ষ্য। বাংলাদেশকে ফার্স্ট রিটেইলিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্র হিসেবে বর্ণনা করে এ কোম্পানি বলেছে, ব্যবসা বন্ধ হলেও বাংলাদেশের মানুষের জীবনমানের উন্নয়নে তারা কাজ চালিয়ে যাবে এবং নারীর ক্ষমতায়নে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। এই ঘোষণার কয়েক মাস আগেই রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল থেকে আউটলেট সরিয়ে নেয় গ্রামীণ ইউনিক্লো। সম্প্রতি প্রতিষ্ঠানটির আউটলেট ঘুরে বড় ধরনের মূল্য ছাড়ের অফার দেখা যায়। রিজওয়ানা রিন্তি, কালবেলা।